তারেকের সাথে পরে কি হয়েছে ওইটা ক, তুই ক, আমি এদিকে যাইতেছি তোরা যাবি কথা বুঝতে কিনে জানি না। যদি আপনি আঙ্গ ভিডিওটা দেখতে চান, প্রথম আঙ্গ প্র্যাঙ্কিবাজের মূল ভিডিওটা দেখতে হবে, নাহলে এই ভিডিওটা আপনি কিছুই বুঝতেন না। মানে আমাদের শুটিং করছি, কি করছি না করছি, আমি শুধু মাথার উপরে দিয়ে যাইবো। সুতরাং আপনি প্র্যাঙ্কিবাজের মূল ভিডিওটা দেখে গিয়ে না আইয়েন, তাহলে মানে ভিডিওটার মজা হবে না অ্যাকুরেটলি। ভিডিওর নাম কি? ভিডিওর নাম হয়েছে শেষ এলান। আঙ্গ ফারুয়েদ আমার দিকে গেছে শেষ এলান বলো। শেষ এলান ভিডিওটি আপনারা দেখে আসুন, তারপর হচ্ছে যে আমাদের এই ব্লগটি দেখুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করতে সানার ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমগো অনেক দিন পরে আরেকটা ভিডিও শুটিং হইতেছে, একটা বড় ভিডিও। আমি ছোট ভিডিওগুলা শর্ট লই না, কারণ ঝামেলা হয়, মানে ক্যামেরা ফিচারও থাকা লাগে, এই জন্য ক্যামেরা মানে ছোট শর্টগুলো লন হয় না, এই জন্য মানে শুধু বড় ভিডিওগুলো শর্ট নেওয়া ট্রাই করি। তো আশা করতেছি এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটার নাম হইতেছে এলান, শেষ এলান, পানের খেলির মতো এরকম বড় হইব। আবার এটা একটু শুদ্ধ, এটা শুদ্ধ ভাষায়। তো চলেন আমরা শুটিং শুরু করি। আজ প্রথম দিনের শর্ট, আমি আগের মতোই আপনাদের দেখানোর ট্রাই করুম। তো আশা করি আপনার কাছে ভিডিও ভালো লাগবে। চলেন আমরা শুটিং শুরু করি। তো আমরা স্পটে চলে এসেছি, এটা হচ্ছে যে শ্রীপুর আবিরপাড়া। এটা কোনো চাটলি থানা না না কাটিনি গেলে। আচ্ছা যাই হোক, আমরা শ্রীপুরে আছি। এখানে আমগো সীমান্ত একটা লোকেশন দিছে, ভালো লাগছে এটা আমগো। আমরা তো লোকেশন বারবার চেঞ্জ করি, এটা ভালো। তো এটা হচ্ছে একটা দৌড়ার শট, আজকে পুরা দিনটা আমরা দৌড়ার শটটা আনিমো একদিনে, যাতে সুন্দর হয়। আর বেশি বড় শট নিলে, দুই তিনটা শট নিলে শটগুলো বেশি সুন্দর হয় না। আমরা সামনে মানে বিগত দিনে ট্রাই করে এসেছি, এটলে আমরা আজকে একটা শট নিই। আজকে হচ্ছে সাইদের মারার শট, সাইদের দৌড়ায় কীভাবে মারব। তো চলেন আমরা শুটিংয়ে চলে যাই। ভাইয়া ভাইয়া, আপনার নাম কি? এই যে দৌড়িত যাই ঠ্যাঙের ভিতরে দাঁড়াই গেছে। তুই যাও কাছে বিচার দিছস, তারা আসতে যাইতে 10 বার সালাম দাঙ্গো গোস্তাত রে। তুই কারের কাছে গোস্তাত রে? ওর মতো চুনু পুটিরে মারতে 200 টাকা দামের ফুলুট খরচ করে লাভ নাই। ফুলুট তারেকের সাথে অনেক ধন্যবাদ আমাদের গল্পকার মেহেদী হাসান হৃদয় রে, যে আমাদেরকে এরকম
প্যাক কাদার মধ্যে চুবাইছে, তারও আমি ধর্মুক অনুষ্ঠানে অনেক ধন্যবাদ, গল্পটা অনেক সুন্দর, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো বিটিএস দেখতেছেন, আজকে আমাদের প্রথম দিনের শর্ট, তো শর্টে এরকম এক্সপিরিয়েন্স আমাদের হয় নাই আর কখনো, নাকি? না মানে মেহেদি কি কস হয়েছে আর কখনো এরকম হয় নাই, তো প্যাকে চুবাইলো কাদা চুবাইলো, দেখলেন তো ভিডিও অলরেডি, মানে খুবই কি বলে এটা খুবই ক্লান্তিময় একটা সময়, এবং কি দেখলেনই তো মানে হাড় ভাঙা একদিন চলে গেছে এই শর্টটা নিতে। তো আই হোপ ভালো লেগেছে আপনার, আমাদের টিম মেম্বার যারা আছে বা কো অ্যাক্টর যারা আছে তাদের থেকে কিছু শুনুন। সাহিদ প্রথমে বলো যে তোমার চুবানিটা কেমন লাগছে। মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু বারবার চুবানি এটা খুব ভালো লাগছে, মানে ময়লা আবর্জনা যা ছিল সব ভিতরে গেছে, যে খানা দানা লাগতো না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তো রাফি সিঙ্গারা কটা খাইছে? মাত্র তিনটা খাইছে, কিন্তু রাশেদ ভাই যে পাঁচটা খাইছে এটা তো কেউ হিসেব রায় কিরে রাশেদ, এটা পরে তোরে 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 প্রোডাকশন ম্যানেজার দিয়ে বেশি খাতি ভাই, টা খাদিমদার আল্লাহ আপ কাটবো। সীমান্ত বলো কেমন লাগছে আজকে শুটে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। না সীমান্ত না তো ইয়া ল্যাংলামি যা। আচ্ছা খুবই খুবই ভালো লাগছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে যে সাইডে শুধু সুবাই, আমি আর রাফি প্ল্যান করছিলাম যে বারবার শর্টের মধ্যে কাট দেবো যাতে এরে একটু চুবানো যায়, আর প্ল্যান করার কারণে এরকম হয়েছে। সাইজ আচ্ছা ধন্যবাদ আমাদের দুজন কো অ্যাক্টর, রাফি অনেকদিন আমাদের থেকে দূরে ছিল, এখন আবার আসছি, দূর থেকে আসছি, শুধু একমাত্র একটা ভিডিও করব আবার চলে যাব। রাফির কারণে অনেকে আমাদের আলোয়াধারটা চতুর্থ নম্বর পর্ব অর্থাৎ ফিনিশিং পর্ব দেখতে চান, সো রাফির কারণে আমাদের কিছু গাফলতি ছিল, তো ওগুলো নিতে পারেন ইনশাল্লাহ, এখন নিব প্ল্যান করতেছি নাকি রাফি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুটিং শেষ, গোসল করা শেষ, এই যে যেটা গোসল করতেছে আই গোসল করা শেষ, প্রথম দিনের শুটিং শেষ, আমরা চলে যাই দ্বিতীয় দিনের শটে গ্যাংগ, আমরা এখন চলে যাই দ্বিতীয় দিনের শটে, আমরা দ্বিতীয় দিনের শট এনজয় করতে থান, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। চলে এলাম আমরা দ্বিতীয় দিনের শর্টে, আর দ্বিতীয় দিনের শর্টে সঙ্গে একটা কলেজ, এটা হচ্ছে খিলপাড়া কলেজ, চাটখিল নোয়াখালী। তো আজকে খিলপাড়া শর্ট একটাই বাজে, তিনটা লাইন চেষ্টা করছিলাম কিন্তু তিনটা লাইন হইতো না কিছু ঝামেলার কারণে, আজকে মাত্র একটা শর্ট লইম আর আপনাদের শর্টটা দেখাইম। আজকে হচ্ছে কলেজ স্টুডেন্ট এবং ওই যে ভাইদের সাথে হালকা কথা কাটাকাটি এরকম একটা শর্ট, আশা করি ভালো লাগতেছে আপনাদের কাছে, আর চলেন আমরা শুটিংয়ে চলে যাই। এই যে কলেজ, এটা এটা কলেজ, আর এই যে আমরা সবাই বাহিরে, এখানে একটা ভবন আছে, এটা সুন্দর রাস্তা, আমরা এই জায়গাতে আজকে শর্ট নিব। তোদের কি সমস্যা? তোরা কলেজের মেয়ে করে ডিস্টার্ব করিস কেন? কলেজের মেয়ে করে ডিস্টার্ব করিস কি লিগে? আচ্ছা এইবার এই মুহূর্তে আমরা তোদের কি করতে পারি? চিন না কেন? আচ্ছা আই কইলি আগে সীমান্ত ই গ্যাস ডায়লগের হওয়ার তোর জায়গা থাকলে তুই দিবি, তুই আগে দিবি কেন কেন কি আমরে চিনে আল্লাহ ভাই কোয়াড্রান অ্যাকশন। মামা দেখছস এগুলো গুদ্দা তো বড় হয়ে গেছে, কি মুখে আই কই না শেষ করে। তা আজকে কলেজের শটডাউন শেষ, আমরা আর শর্ট চলে যাই, এখন হালকা হালকা বৃষ্টি হইতেছে, জানি না কতক্ষণ শর্ট লাগতে পারে, এবং কলেজের আজকে কলেজ খোলা, আজ বৃহস্পতিবার, এটার লাগে কলেজ কর্তৃপক্ষ একটু ঝামেলা করতেছে আমার লগে, শর্ট লইতে দিতেছে না, এই অবস্থা আর কি, মানে স্কুল কলেজে খোলার দিন শর্ট লইতে যে অবস্থা হয় আর কি। তো এই আশা করতেছেন আর ব্লগটা এনজয় করতেছেন, আমরা তো কষ্ট করতেছি আপনারা এনজয় করেন, আর যে সময় ব্লগটা দেখছেন ওই সময় তো আপনারা ভিডিওটা অলরেডি দেখিয়ে লাইছেন, ব্লগটা কীরকম হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে ফেসবুক ইউটিউব দু জায়গাতে কমেন্ট করবেন। তো স্যার এলে আমরা তৃতীয় দিনের শর্টে, আর তৃতীয় দিনের শর্ট হচ্ছে এটা কোন জায়গা? আমিরাবাদ। আচ্ছা আমিরাবাদ চাটখিলি পড়ছে কিনা জানি না, নোয়াখালী। আচ্ছা আমিরাবাদ সোনামুড়ি নোয়াখালী, আর এই জায়গাতে একটা মসজিদের শর্ট হইব, এই যে মসজিদ দেখা যাইতেছে সুন্দর একটা মসজিদ, এটা লাইন আইসি আঙ্গ মানে স্ক্রিপ্ট অনুযায়ী তারা আঙ্গ শর্টগুলো এনজয় করতে থান এবং শুটিং দেখতে থান। চলেন আমরা চলে যাই, চলেন শুরু করি। ছেলে আছে মেয়ে আছে, ভালোবাসার মানুষগুলাকে ছেড়ে কীভাবে যাই, এই জন্য আমি
আমি গাড়িটা আস্তে আস্তে বাইরে টেরাই করি। ও লাগলো বা বুঝল তোনাকে পাংখা গজ আইছে তোনাকে পাংখা গজ আইছে চল চল খারাপ খারাপ না না এই কি আসি দিছে আসি দিছে স্পেশাল জোসে ছিল এই হই ফলোটা বেশি বক বক করতেছে এই না না তোরা যাইতাম গলে দুই চলিত মানে কেমনটা লাগে এ না আয় আর কাল তো করে রবিন ওরে ছাইড়া দে স্যার কি কোন ভাই রে ছাইড়া দিমু হাতের কাছে পাইয়া এরে ছাইড়া দিমু ভাই ভাই এত কিছু পরো ছাইড়া দিমু তোর নাম কি না জায়গা দে বাইরে জায়গা 3 2 1 রান এখনো সময় আছে ভালো হয়ে যান মানে জাহান্নামের আগুনই হবে আপনার শেষ ঠিকানা এখনো সময় আছে ভালো হয়ে যান নাহলে জাহান্নামের আগুনই হবে আপনার শেষ ঠিকানা ভাই এদিকে বেশি ভক্ত আছে ভাই বুঝলাম না ভাই হাতের কাছে পাইয়ে আবার ছাড়া দিবেন কাহিনি কি ভাই বেল্লাল আবার খবর হতে আবার খবর খবর বুঝলাম না ভাই হাতের কাছে পাইয়ে আবার ছাড়া দিবেন কাহিনি কি ভাই বেল্লাল কবে থেকে তোরা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করছিস জেনে একটা গেলে দেব ভাই কি হলো ভাই আরে আর ভালো লাগে না বুঝছো অনেক খুন খারাপই করছি অনেক মানুষ মারছি আর ভালো লাগে না হঠাৎ করে আপনি এরকম চেঞ্জ হয়ে গেলেন বুঝলাম না আরে আমরা খাইতাম না দিয়েছি আঙ্গুর শুটিংয়ের হালকা বিরতি দিছে এখন আয়তো এদিকে নিতে পারতেছে না এই সামনে দিকে নিয়েছি শর্ট আজকে সুন্দর হয়েছে আজকে আমরা তিনটা শর্ট লইম ওই দিন তিনটা শর্ট লওয়ার কথা ছিল আজকে আমরা তিনটা শর্ট লইম আর হালকা খাওয়া দাওয়া করতে যাইতেছে দেউটি বাজার নোয়াখালীতে দেউটি বাজারটা একটু পরিচিত কারণ দেউটি বাজার মিষ্টিগুলো ভালো হয় মানে আমরা ভাত খেতে না যাই অথবা আমরা নাস্তা টাস্তা খাই দেখি কী খাওয়া যায় দুপুর বেলা তো এরপর এই মাল্লা জানে তো আমরা যাইতেছি এবং আমরা আবার শুটিং হেরে যাইম চলে ভাই সামনের দিকে রেনি চালান একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না নাল্লা কি বলেন ভাই পিছনে ভাই পিছনে আমি আছি আচ্ছা ওয়েট দেউটি বাজার আইছি যদি মিষ্টি না খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই অথবা আমাকে ক্ষতি দিতে ছিল সমস্যা দিতে পারে এটা আমরা মিষ্টিটা একটু ট্রাই করলাম আগেও ট্রাই করছি এনে একটু ট্রাই করে আপনাকে দেখাই এটা বেস্ট নাকি হ্যাঁ তোমার পকেটে টাকা আছে তুমি যদি না খাও কৃপন তুমি তুমি কৃপন দোকানদার বসে রয়েছে দোকানদারে তুমি ঠকাইতেছো এটা তুমি জাহান্নামে যাইবা আর বক্তব্যটা দিয়ে শায়েক মাহমুদ আল হাসানি আর শিবপুরীর সাহেব আহমদ বারাকা তোমার আচ্ছা মিষ্টি মিষ্টি খাইছি খাওয়ার পরে এখন আমরা গাড়ি তুলে গেছি আমরা এখন আমাদের কাজে ফিরে যাই মাটি কাটা আছে তো অঙ্ক নিচে থাকার জন্য পানীয় অপরিসীম জীবন জীবন একটা অ্যাড দিলাম ও তুই এর খাইছিস কিলে ভাই কি রে জানি এই তেল তো বলিলে এদের কইছি কেন 10 টাকা কম রাখতে দে টিয়ার আই না কিছু কথা ইংলিশে চলে গেছে ও মাই ও মাই আপনি মিয়া হইয়া বইয়া খান আমগো তো পেট চালাইতে কি এত ফালতু কিনলে ডায়লগ লেভেলে ইয়া নাই ভাই আমরা আপনার লগে কাম করবো না আর আমরা অন্য সারে অন্য কারোর সাথে কাম দারুণ হয়েছিল এক কাম করেন আমরা আঙ্গো টাকাগুলো বুঝাই দেন হিন্দি ধরেন উত্তর মাঠ হিগেরে কবি উত্তর মাঠে জমি বেসার কথা কস না কেন হিগেরে কবি হ্যাঁ মাটি বেসার রেডি নাকি রেডি উত্তর মাঠাতে মাটি অ্যাকশন উত্তর মাঠাতে টাকা মাটি বিক্রির কথা উত্তর মাঠ হাড়া খাড়া উত্তর মাঠাতে টাকা
ওইগুলো তো ছোঁয়াও দেখি নাই, কই রাখছে না তো টাকা উত্তর মাঠে জমি মাটি জমি মাটি এই দুইটা আমার বেড়া লাইতেছে, এই দুইটাই কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছে। আমরা তো দেখতেছে না, এই তো শুটিং দেখাই, আমরা তো বুঝিয়ে লাইবেন, আমরা চতুর্থ দিনের শর্টে চলে যাই। চলেন ভিডিও দিতে সামগো হোসেন ভাইয়ের একটা শর্ট, নতুন অ্যাক্টর, এই জন্য একটু ঝামেলা হইতেছে। রাফি সীমান্ত হোসেন ভাই শর্ট। এ ভাই কস না কে, ওই কি তুই কইলে নাই হরটা গোমা অ্যাকশন। এ ভাই সমস্যা কি? আমি এদিকে যাইতেছি, তোর কাছে যাবি। আবুল মিয়া তো মারা গেছে। কোন আবুল? আরে তোরা যে চা মা খাস, আরে এই তোরা কি খাইনি? না এটা চলি এই তোরা কি খাইনি? চল মারা গেছে, কোন সমস্যা ছিল না তার বুকের ব্যথা ছিল না কিছু ছিল। আস্তে নিন্দ্রায় গেছে গা, ও হ্যাঁ ভাই আসার সময় ওই হোসেন ভাই আছে না, ওই যে উত্তর ভাই, কি যে বাজে ব্যবহার, তুই কস না কেন? পরে কি হয়েছে ওইটা ক, তুই ভাই আপনি তো জানেন আমরা কলেজের ভিতরে আড্ডা দিই। আসিস্তে আসিস্তে হে হোসেন, হঠাৎ কলেজের ভিতর থেকে আজকা একটা পোলা ভিতর থেকে চলে আজকা না হইলে বাদ দে এমনি আতে নেন। আরে পরে কি হয়েছে ওইটা ক, কোনটা আসিস্কা ভাবছে একটা নগর শিখেই ওই পোলার কত বড় গুদ্দা, ওর গুদ্দা ভাই মালমুল বালিশের নিচে রাখিয়া গেছি। ওর নাম কি ভাই? ওর নাম হচ্ছে ফারহান, বাড়ি হচ্ছে গিয়া বাড়ি হচ্ছে ওর নাম ফারহান ভাই। আপনি ওয়েট করেন আমি আইতেছি আইতেছি। তো চলে এলাম আমরা পঞ্চম দিনের শর্টে, আর আগের শর্টে নাসির ভাই এবং পাপু ভাই শর্ট। তো চলেন আমরা শর্টে চলে যাই। যত হইছে অত লিখবি, এত কথা কাজ কিনলি গে তুই টাকা খোঁজ।
এরকম কথা আর বলবা না বুঝতে পারছো জি হুজুর এক্সাইটেড এক্সাইটেড দে দে পরিপূর্ণ রূপে জাহান্নামে যাইতেন না মানে জাহান্নামে আবার কো এত তাড়াতাড়ি পোশাক আশাকের পরিবর্তন দরকার নাই হঠাৎ পরিবর্তন বেশি দিন টিকে না আপনি মন থেকে আগে পরিবর্তন হন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে তো এই বৃষ্টির ভিতরে ভিতরে শর্ট লইতেছি কত নর বৃষ্টি হইলে শর্ট স্টপ করে এলে এই যে সীমান্ত আছে ফুল একটা লেজি যে শর্ট লইতেছি বৃষ্টির হাকে হাকে শালা এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব না খেয়ে মরা লাগবে মরা লাগবো মরা লাগবে ইনকাম কি আমরা তো দান্দা করি ইনকাম কি দান্দা শালা এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব মরা লাগবো রাফি কি আরে কি মরা লাগবো লাগবো কথা শেষ মোবাইলে তো সুন্দর আইয়ে শর্ট মোবাইলে লো না এইটা ক্যামেরা মত হইতো না ক্যামেরা এই মোবাইলে মধ্যে হারিয়ে যাইবো এক ভিডিও লো গাইস দেখতে দেখতে আমাদের ভিডিওটা অলরেডি শেষের দিকে আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের আর আমি এই ভিডিওটা একটু শুদ্ধ করার চেষ্টা করছি একটু নোয়াখালী চলে আইছে মানে কিছু করার নাই অনেকেই বলতেছিল যে নোয়াখালী তারা বুঝে না এই জন্য আমি কিন্তু একটু শুদ্ধ ভাষা ব্যবহার করছি যারা তারা একটু বুঝে আর নোয়াখালী তো অবশ্যই শুদ্ধ বুঝেই মাছ হ্যাঁ ভিডিও তো খুবই ঝামেল হয়েছে কারণ হয়েছে যে ভিডিওর মাঝে মাঝে বৃষ্টি হয়েছে আর বিহাইন্ড দ্য সিনটা মানে লইতে গেলে আমার একটা ঝামেল হয়েছে আমি ক্যামেরা হিসেবে থাকি সাইডের কাছে দিলে একটা আমি একটু খেয়াল করছি কাটিয়ে দিছ চলছে তো তো এই যে আমাদের হিরো এ হিরো সখি ভালোবাসা কার না না ঘুরে না আইডি কার্ড আমরা দেখতেছেন আর আমরা চলে যাই চলো অন্য শটে চলে যাই আপু ভাই এই ভিডিওটা করতেছি আমরা আমাদের শুটিং এ আমরা ভিডিওটা অলরেডি পাবলিশ হয়ে গেছে ভিডিও কত মিনিট হইতো আর আপনি কোন 17 থেকে 18 আচ্ছা আর একটা আমরা চলে যাই রাফির কাছে আচ্ছা রাফি ইয়া সাইদের কাছে কি ভিডিও কয় মিনিট হইবো ভিডিও 15 থেকে 16 আচ্ছা আমরা চলে যাব সীমান্তর কাছে ভিডিও কয় মিনিট আই ভাই বড় ভাই ভিডিও কয় মিনিট হইবো মেবি 15 মিনিট 1 সেকেন্ড ভাইয়া ভিডিও মোস্ট প্রবাবলি 20 মিনিট মাইনাস 1 মিনিট তাহলে ভিডিওটা কয় মিনিট হতে পারে 18 মিনিট 30 সেকেন্ড তো দেখতে দেখতে আজকের দিনের ভিডিও কাঙ্গ শেষ বৃষ্টি দেবী জিপ প্রচুর ক্যামেরাটা আমরা সব বুঝে গেছি জানি না ঠিক আছে কিনা ঠিক আছে অবভিয়াসলি আজকে আর অনেক কষ্ট হয়েছে বৃষ্টি দিয়া কাজ করছি একটা নতুন অভিজ্ঞতা তোর অভিজ্ঞতা কো আর একটা শর্ট আছে অ্যাকশন অ্যাকশন সিন ওইটা আর হরাঙ্গ ভিডিও পিকআপ শেষ আমরা হইছে এন্ডিং দি এই যে রাফি আছে রাফি খুব বাজে করতেছে ইদানিং আমি খুব ভালো আজকের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা ছোট্ট বন্ধুরা বড় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ দেখতে দেখতে আঙ্গ ভিডিও আজ গেল মানে আঙ্গ ভিডিও শুটিং শেষ আজ শেষ দিনের শট একটা ফাইটিং শট আঙ্গ পারবে শুধু ডাকাত না এনে লাই আমরা শটটা লইতে পারতেছি না মানে এটা তারা বুঝে না ফাইকে ভাইদের তত মূল ক্যারেক্টার আছে পারবে তত মূল মেন পারবে আমরা কিছুই না নাকি হ্যাঁ 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 তাহলে আমরা এবং ফাইট সিনটা দেখে এসে আমরা কিভাবে ফাইট সিনটা লইছি চলেন বাঁচলে এই পারে মরলে ওই পারে দেখা বন্ধু দাদা মেদি
এলাকায় নতুন পয়দা হইছস এই বেলাল কি কয় হুন কি রে তোর লগে কি দেওনা পানা আছে দেওনা পানা না দেনা পাওনা দেনা পানা হ্যাঁ কি রে বেটা তোর হ্যাঁ কি রে তোর সাথে কি লেনা দেনা আছে লেনা দেনা আর কি লেনদেন লেনদেন দেনা পাওনা কত ইয়ারস লে দেনা লেনা এমন মিলে কয় না তুই আর হয়তো চিনা সময়ও পাবি না বাসলেই পারে আর মরলেই পারে দেখা হইব বন্ধু Action! নাস্তাটি ফানি করতেছে নাস্তা ফানি করতেছে এই যে আমাদের টিম মেম্বাররা সিঙ্গারা খাইব গ্রামের বেস্ট এই যে আমরা এখানে শট লইতেছি বিরিক ফিল্ডে মানে ভিউটা যে ফাইটিং সিন লাগে একদম জোস এই যে সবাই সৌরভ তো আগের এই যে আচ্ছা ইমন আমগো নতুন একটা আর ওই হৃদয় আছে ইন্ডোরে আমি ভাবছিলাম মানে আমি ভাবছিলাম যে আমি ভিডিও গিয়ে শেষ ব্লগ করা ব্লগ করতে লাগে তুই একলা একলা কাজ জিনিসটা খালি লেগেছে তো আমি হচ্ছে ভিডিও শেষ এখন আমার যে পার্টি আছে আমগো কি পার্টি ভাইয়া আচ্ছা প্রিমিয়ার পার্টি আসে আমগো হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমি ফুল ব্লগ আকারে এই কদ্দুরে এই ভিডিওর লগে আমরা একসাথে করে দিছি কারণ হচ্ছে নাইলে এই কদ্দুর আলাদা হয়ে যায় সাইদ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো বেশি কথা কইছে আর কথা জিএন দিকে মিয়ানের বেশি না হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাকে বেশি না বেশি কত লয়ে দিলাম আমি এটা কই দিলাম আচ্ছা যাই হোক আমরা খাওয়া দাওয়া চলে যাব মানে আমরা কিভাবে রাইনছি কিভাবে কিচ্ছি আমি প্রিমিয়ার পার্টি বলা যায় এটা আমরা দেখাবো আজকে আপনাদের করে চলেন তো যেহেতু পার্টি সেহেতু মুরগি তো লাগবো সাইজ মুরগি খুঁজে তিতি দিতি ফয়সালের খামারে যাবি যায়া মুরগি নিয়ে আবি আপনার টাকা মনায়া জায়গা মতো রাইখা দেন ছুটানি করতে আহে ভালো মন্দ বুঝে না আইসা খালি আটাই বাজার দাম হইলে আর কিনে না সবাই আসে ফোসাই গেছে সীমান্ত ভালো আছো আজ পাঁচ দিন হচ্ছে আমি নামাজ পড়ি নমাজ পড়ি মুসে তো চুরি গেছে টুপি আচ্ছা আচ্ছা স্টপ স্টপ আমরা এখন হাফের বাসা করতেছি এই যে এটা হচ্ছে হাফ হাফের মতো আচ্ছা এটা তো প্রজেক্টর আমরা আজকে আমাদের ভিডিওটা এটা দিয়ে দেখার ট্রাই করবো দেখতে পাচ্ছেন আমাদের এই যে পূর্ব উপস্থিতি চলতেছে আমাদের প্রিমিয়ার দেখার রাশেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ এটা সেট আপ দেওয়ার জন্য এদিকে সীমান্ত আছে আমাদের প্রিয় সজীব ভাই আছে নাসির ভাই আছে আপুবে এখানে কাজ করতেছে আমরা তাকে অনেক ধন্যবাদ কষ্ট হইতেছে রে ভাই আমাদের জন্য
না অনেকে কইল না ভাই ওই না সমস্যা নেই অনেক খারাপ ভাই পান দিতে পারি না বুঝছো না যা কই সামনা সামনে কই আর আচ্ছা ওকে থ্যাঙ্কস আমরা এখন চলে যাব ভিতরে এই যে 1750 টাকা এ পারে কি যত ইনত তো লাগবে এত কথা কত কি লাগবে বাইরে হল রে ঘাড়াই গেছে কে বুঝবো যে এখানে টিকটক হইতেছে আসলে না রান্না হইতেছে এই যে টিকটক আর প্রিয় নাসির ভাই আমাদের অগ্নিকাণ্ড ধরাই দিছে হ্যালো পোলাও রয়েছে কেন কতক্ষণ লাগবো পোলাও বেশি নেই মশলা করে যাচ্ছি পোলাও বেশি সময় লাগবে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি দর পরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরি মরিয়ামি থর পরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরিয়ামি কাছের মা কাছের মানু দূরে থুইয়া মোরি আমি ধর ফরাইয়া রে পিচ্চি মিনার কাছের মানু দূরে থুইয়া বাইরে
কাছের মানুষ দূরে তুইয়া মরিয়া ধরব কাছের মানুষ দূরে থুইয়া মরিয়ামি ধর ফরাইয়া রে ভালো হয়েছে কাছের মানুষ দূরে থুইয়া ক কাছের মানুষ কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামি ধর পড়াইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া মরিয়া আমি দরপরাইয়া রে শেষ নেই আর কাছে কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামি ধর পড়াইয়া রে কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামি ধর পড়াইয়া ঘাটে নগর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নগর পইরা রইছে হাইরে সারেন বাড়ির ঘরে ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া সবাই আঙ্গ ভিডিও দেখতেছে এই যে সবাই দুইটা তিনটা বাজে গেছে বেগুনে হাগলের মতো ভিডিও দেখতেছে এই যে আচ্ছা সবাই ভিডিও লই মাতামাতি করতেছে যে ভিডিও কিরকম হয়েছে ভিডিও অসাধারণ হয়েছে আমরা তো এখনো আপলোড তো হয় না আপলোড হইব আর দুই দিন হরে আমরা তো ভিডিও দিয়ে লাইছেন কিরকম হয়েছে অবশ্যই আর এনেও একটা কমেন্ট করে দেন এই যে সবাই খাওয়া দাওয়া সব রেডি করতেছে ভিডিও কেমন লাগছে মাশাআল্লাহ কথায় অসাধারণ লাগছে বিশেষ করে এই শান্ত কইছিল যে আমার নাকি আবু রায়হানের মতো ফিল পাইছে ভালো লাগছে ভালো লাগছে বিষয়টা আচ্ছা অল্প অল্প কথা সারান আচ্ছা ঠিক আছে ভিডিওটা খুব ভালো হয়েছে আর ভিউজ মানে ফেসবুকে যদি আশা করি তাহলে 4 মিলিয়ন আশা করি আর আমি আশা করি 1 লাখ ভিডিওটা অনেক ভালো হয়েছে বিশেষ করে আশাদ ভাইয়ের অ্যাক্টিং ভালো হয়েছে আর ফেসবুকের অবস্থা বলো ফেসবুকের অবস্থা আই থিংক 4 লাখ কইব আচ্ছা না আমি আশা করি আচ্ছা নিহাল ভিডিও কেমন লাগছে ভিডিও অসাধারণ হয়েছে আর ভিউজ ভিউজ 2-3 মিলিয়ন ইনশাআল্লাহ আচ্ছা নাসির ভাই হ্যাঁ ভাই ভিডিও কেমন লাগছে ভিডিও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তার চাইতে বেশি ভালো হয়েছে গল্পটা সবার অ্যাক্টিং তো আচ্ছা এবং মানে খুব দারুণ হয়েছে ভিডিওটা এবং ভিউজ আশা করার কথা ফেসবুক আশা করি 1 উইকে 1 মিলিয়ন আচ্ছা মাশাআল্লাহ এবং রাশেদ ভাই আসসালামু আলাইকুম আপনি তো আছেন আচ্ছা ভিডিও কেমন লাগছে ভিডিও অসাধারণ লাগছে সবার অ্যাক্টিং পারফেক্ট গল্প সুন্দর ভিউজ আশা করেন ভিউজ আশা করি 1-1.5 মিলিয়ন হয়ে গেল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ
সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার সহকারী ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাঙ্গে আলম, যিনি বাড়িতে আসার ফলে আমাদের তিন ঘন্টা টানা কারেন্ট ছিল এবং রেন্ডার দেওয়ার পরে ভিডিওটা প্রপারলি আমরা এক্সপোর্ট করতে পারছি, আজকে দেখতে পারছি। তো ভিডিওটা অনেক ভালো ছিল, আমার এক্সপোর্টার আমি ভিডিওটা এডিট করতে করতে দেখছি অনেক ভালো লাগছিল এবং আলটিমেট আমি এট লাস্ট যখন দেখি তখন অনেক ভালো লাগছিল। সবার দুর্দান্ত অ্যাক্টিং, বিশেষ করে আমাদের দু একজনের অ্যাক্টিং খারাপ থাকে প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু এইটার মধ্যে মানে একজনকে আসলে বললে হবে না, সবাই ঢালাওভাবে সবাই বলতে ভালো হয়েছে, এ হলো কথা আর কি। আচ্ছা, ভিউজ আশা করে কত ফেসবুক থেকে? ভিউজ যদি রিয়েলিটি বলতে হয় তাহলে তাইলে হয়তো আমরা 100,000 ভিউজ পাবো, আর যদি ইমাজিনেশন তাইলে মিলিয়ন 10 মিলিয়ন মানে মিলিয়ন প্লাস। ওকে, এবং সাকিব ভিডিও কেমন লাগছে? সবচেয়ে বড় কথা হইলো দিন দিন টিমের অ্যাক্টররা সব আগুনে দিতেছে, এইটাই সবচেয়ে দুঃখের বিষয়। না, দুঃখের বিষয় না, এটাই সৌভাগ্যের বিষয়। দিন দিন কাজ করে সবাই খুব ভালো ইয়ে করতেছে, অ্যাক্টিং করতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হইলো মানে বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড পারভেজ। আমি স্টোরির ব্যাপারে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্টোরি একদমই আনপ্রেডিক্টেবল এন্ড পুরো ভিডিওটা মোর দ্যান আউট অফ দ্য বক্স এন্ড আমাদের ভিউজ আশা করি 1,00,000 উপরে অবশ্যই আসা দরকার, বাকিটা আপনারা জানেন। থ্যাংক ইউ। আচ্ছা, রাফি ভিডিওর হিরো। মোটামুটি চলে। ভিডিও থেকে তুমি কতটা ভিউজ আশা করো? 2,00,000। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় ভিলেন অথবা নায়ক সীমান্ত, ভিডিও কেমন হইছে? ব্লকবাস্টার। আর কোনো কথা নাই। আচ্ছা, ভিউজ আশা করে কত? 80,000। নিজের এত কম, নিজের ভিডিও 80,000? অনন্ত জলিল, অনন্ত জলিল। আচ্ছা, ওকাত নাই। আচ্ছা, হ্যাঁ, ভিডিও যদিও ভালো লাগছে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে রমজান নিয়ে ভিডিও। আচ্ছা, তুমি ভিডিও এটা থেকে ভিউজ আশা করো? রমজান একটা নয়, রমজান একটা 5 মিনিট হয়েছে, এটা থেকে কত আশা করো? এই মধ্যে যত ভিডিও হয়েছে সব থেকে বেস্ট হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, অ্যাক্টিং ভালো হয়েছে। আর কষ্টের ফলটা আমরা হাইছি। আর ভিডিও থেকে ভিউজ আশা করার কথা ফেসবুক থেকে? 3,00,000। অসাধারণ ভিডিওগ্রাফি এবং স্টোরি সবকিছু। আর ভিডিও সব থেকে কম অ্যাক্টিং হিসাবে, মানে কম জায়গা হিসেবে পারভেজের অ্যাক্টিংটা বেশি ভালো লাগছে, আর সীমান্তর অ্যাক্টিংটা সব থেকে বেশি ভালো লাগছে। মানে আপনার সবারই তো সবার ভালো হয়েছে, তুমি মানে তুমি আউট অফ 10 আমি নামি আমার মেকার হিসেবে ভালো দাবি করি। আচ্ছা, হোয়াট এভার, তুমি মেক ইয়ে তুমি হলো যে ভিডিওটা আউট অফ 10 কত দিবা? আমি 8 দিব। 100 কোটি দিবা? আচ্ছা, হলো যে তুমি ভিউজ কত এক্সপেক্ট করো? আমি ভিউজ 1,00,000 হইলে আমি আলহামদুলিল্লাহ পড়তে বাধ্য। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলে, আচ্ছা সবাই চলে যেতেছে, এই যে নাসির ভাই সবাই চলে গেছে, যে ডেক সাইডাল হয়ে গেছে, এই যে খাদকে খাইতেছে, সবাই চলে গেছে, এতে রাঞ্চি কষ্ট করছে আবার খাইতে আছে। না ভাই, আমি একটু কারণ ব্যাক করে দিয়েছি, এই আইনটা জন্য অল্প করে দূরে রয়েছে, কাঁচা কাঁচা খাইতে নিল এই লোকরে, কেউ বিশ্বাস করবেন না, খুব খারাপ, আলু মারি দেয়, দই মারি দেয়, এই সেই লোক। আর যাই হোক, সবাই আশা করি ভালো লাগছে, ভিডিওটা এনজয় করছেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।